एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। विवेकानंद विचार मंचের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হয় আগরতলা রবীন্দ্র ভবনে। এবারের স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমরা একসাথে হয়েছি এবং আজকে যুব দিবস। এই দিনে আমরা স্বামী বিবেকানন্দের একটা বাণী শুনেছি, যতক্ষণ অব্দি তুমি তোমার লক্ষ্য না পৌঁছো স্থানিত হবে না। তো আমি যুবক যুবতীদের সেটাই বলবো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের লক্ষ্য না পৌঁছো তোমরা থামবে না। নিজের পরিশ্রম করে যাও, হার্ড ওয়ার্ক করলে হার্ড ওয়ার্ক এর রেজাল্ট তোমরা পাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যে নেশা মুক্ত ত্রিপুরা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, তখন আমরা সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করব। তো সত্যি আমরা ত্রিপুরা একদিন নেশা মুক্ত ত্রিপুরা হতে পারবো। এবং আমরা যদি কালকে দেখি যে নেশা করছি, ওদের আমরা থামাবো, ওদের আমরা বাধা দিব। এবং যে নিউ জেনারেশন আছে ওদের আমরা বলবো যে তোমরা মাঠে আসো, কারণ পড়াশোনা যেমন কম্পালসারি, তোমার মাঠের আসলে তোমার মেন্টালি ফিজিক্যালি হেলদি থাকবে এবং ফিট থাকবে। আমরা যদি ফিট থাকি আমাদের আগামী দিনের ভবিষ্যতেও ফিট থাকবে। এইগুলো আমি আমার স্পিকার এখানে করছি। News AGT Live.